একগুচ্ছ দাবিতে গোঘাট বিদ্যুৎ দপ্তরের মোবাইল ভ্যানের চুক্তিভিত্তিক কর্মীরা অবস্থান বিক্ষোভে বসলেন। তাদের দাবিগুলির মধ্যে রয়েছে মাসের 7 তারিখের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে বেতন দেওয়া, 15 তারিখের মধ্যে PF অফিসে টাকা জমা দেওয়া, সকল কর্মীকে ESI কার্ড প্রদান করা, কোনো কর্মীকে ছাঁটাই না করা ইত্যাদি। এছাড়াও তাঁদের ওপর মানসিক অত্যাচারের অভিযোগও তাঁরা এনেছেন। এই সমস্ত দাবি পূরণ না হলে তাঁরা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও জানিয়েছেন। অন্যদিকে সংশ্লিষ্ট কোম্পানির প্রোপাইটার সুব্রত কুণ্ডু কর্মীদের এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন। পাশাপাশি জরুরি পরিষেবা বন্ধ রেখে কর্মীদের এই কর্মসূচির তীব্র নিন্দা করেছেন। এগেনস্টে কোন রকম লিগ্যাল অ্যাকশন না নেওয়ার জন্য আমরা আজকে এখানে অবস্থান বিক্ষোভ করতে বাধ্য হয়েছি। তাই সমস্ত বিদ্যুৎ গ্রাহকদের কাছে আমরা গরজনে আবেদন করছি, আমাদেরকে ক্ষমা করবেন বিদ্যুৎ সচল পরিষেবা বন্ধ রাখার জন্য, এবং এর জন্য দায়ী সম্পূর্ণভাবে আমাদের DCL কর্তৃপক্ষ এবং আমাদের যে কোম্পানি আছে মাতার ইলেকট্রিক কনসেপশন প্রোপাইটার সুব্রত কুণ্ডু, পুরোটাই উনি ইনভলভ আছে এর মধ্যে। কোন রকম তার মানা ভাঙছি না, মানবো না, ভাঙছি না, মানবো না। বলছি এই কোম্পানির কাছ থেকে কোনো কিছু সুরক্ষা পাচ্ছি না, কাজের প্রচুর ডিস্টার্ব হচ্ছে আমাদের, আমাদেরকে সময়ে সঠিক টাইমে বেতন দিচ্ছে না এবং PF এইসব জমা দিচ্ছে না। আমাদের শরীর খারাপ হলে যে একটা ESI কার্ড থাকে সেই কার্ড পর্যন্ত এখনো পর্যন্ত কোনো প্রদান করেননি। আমাদের শরীর খারাপ হলে আমরা কোথায় ভর্তি হব? আমরা যেই কোম্পানির কাজ করি আমাদের ESI কার্ড আছে, অথচ ESI কার্ডের টাকা কেটে নিচ্ছে। এই নিয়ে আমাদের আমাদের সংসার চালাতে অসুবিধা হচ্ছে। এই জন্য আমরা এই মা তারা ইলেকট্রিক কনসেপশন প্রোপাইটার সুব্রত কুণ্ডুকে চাইছি না, আমরা এই জন্য আরও এই বিক্ষোভ বসেছি। গৌতম রায়, কতদিন বেতন পাইনি? 2 মাস উপর বেতন পাইনি। গৌতম রায়, আমাদের মূলত দাবি মাসের 1 থেকে 7 তারিখের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট করতে হবে আমাদের, আর আমাদের সময়ে PFটা যাতে আমরা জমির বেনিফিটটা পাই, আর ESI কার্ড দিতে হবে। আর মানসিক অত্যাচার করা চলবে না, যখন তখন কাউকে নামিয়ে দেওয়া চলবে না। আমাদের মানুষের যেটা অত্যাচার করে এই সুব্রত কুণ্ডু কন্ট্রাক্টর যেখানে যেখানে আছে সকলকে অনেকে মানুষভাবে অত্যাচার করে নামিয়ে দিচ্ছে। আমরা এর প্রতিবাদে রাস্তায় নেমেছি। আমরা চাই গরিব মানুষের ছেলে তারা কাজ করে খাচ্ছে, অন্যজনকে নামিয়ে দিয়ে টাকার বিনিময়ে লোক ঢুকিয়ে আবার তার মুনাফা লুপরা, আমরা এই কোম্পানি চাই না। এই কোম্পানির কাছে আমরা অত্যাচারিত, নিপীড়িত, শাসিত, বঞ্চিত হচ্ছি। তাই আমরা এই কোম্পানির থেকে মুক্তি পাওয়ার জন্য DCLকে অনেকবার জানিয়েছি। মাইনে আমরা 3 মাস মতো পাইনি। আমরা চাইছি এই কোম্পানি বিতরিত হোক, বিদ্যুৎ পরিষেবা সুষ্ঠুভাবে চালু হোক। আমরা জনগণের কাছে ক্ষমা প্রার্থী, আমরা বিদ্যুৎ পরিষেবা এখন সাময়িকভাবে বন্ধ করার জন্য। তাই আমরা মোবাইল ভ্যান বন্ধ রেখে আমরা শান্তিপূর্ণ বিক্ষোভে বসেছি, সবাই সহযোগিতা করবে এই আশা রাখছি। আমাদের মেন দাবি হচ্ছে, এর আগেও আমরা একটা ছোট করে অবস্থান বিক্ষোভ করেছি এবং বহু জায়গায় আমরা চিঠি দিয়েছি ঊর্ধ্বতর কর্তৃপক্ষকে, কিন্তু এখনও পর্যন্ত আমাদের 2 মাস অতিক্রান্ত হয়ে গেল, আমরা এখনও স্যালারি অ্যাকাউন্টের মাধ্যমে পাইনি। তো আমাদের মেন দাবি হচ্ছে অ্যাকাউন্টে স্যালারিতে টাকা দিতে হবে, আর হচ্ছে আপনার PF আমাদের যে সঞ্চিত অর্থ সেই PF-এর টাকা আমাদের কাছ থেকে কেটে নেয় 7 তারিখের মধ্যে শ্রমিকদের টাকা, কিন্তু সেই টাকাটা সে নিজের খাতে খাটিয়ে 30 তারিখে 31 তারিখে সে ওইটা প্ল্যান্টি দিয়ে টাকা দিচ্ছে, কি যার জন্যে আমাদের যে কেন্দ্র সরকারের রুল আছে, লেবার অ্যাক্টের যে রুল আছে, সে রুল থেকে আমরা যে 15 দিনের মধ্যে টাকা জমা করতে হয়, 15 তারিখের মধ্যে মাসে আমরা যে 7 লক্ষ টাকা বেনিফিট, সেই বেনিফিট থেকে বঞ্চিত হচ্ছে। এ হচ্ছে আমাদের দাবি। ESI মেডিক্লেমের আমাদেরকে টাকা কাটা হয়, কিন্তু সেই ESI মেডিক্লেমের কোনো কার্ড আমাদের হাতে এখনও মধ্যে এসে পৌঁছায়নি। আর উনি এর আগের বারে বলে গেছিলেন যে আমি মাইনে দিয়ে দিই, ওরা নাকি চেক ফেলেনি। চেকটা ফেলা আমাদের কর্তব্য নয়, চেক উনি দিবেন কেন? যেটা DCL-এর নিয়ম আছে সেই অনুপাতে আমাদেরকে মাইনে দেওয়া হোক। আর হচ্ছে উনি চ্যালেঞ্জ করেছিলেন, আমরা ওনার সঙ্গে চ্যালেঞ্জ করছি, আমরা নাকি চেক ফেলিনি। ওর আরও যে সমস্ত জায়গায় সাপ্লাই বা সাবস্টেশনে গাড়ি আছে, তার মা তারার যে আরও কোম্পানির যে ছেলেরা আছে ওনাদের যে 6 মাস ব্যাকডেটের 6 মাসের যে আমাদের ব্যাংক স্টেটমেন্ট তুলতে বলুন, উনি বাপের বেটা ঠিক বলছেন না আমরা বাপের বেটা ঠিক বলছি? আমরা কোম্পানিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, যদি একই জায়গায় আমাদেরকে একসঙ্গে না দেখাতে পারে ওই টাকা, আমরা এখান থেকে কাজ ছেড়ে দিয়ে চলে যাবো। আর নাহলে উনি পরিষেবা বন্ধ আছে, এখন বন্ধ বিদ্যুৎ পরিষেবা। মানুষের কাছে ক্ষমা প্রার্থী, মানুষের কাছে আমরা অন্যায়ের সাথে বলছি,
মানে খুব দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদেরকে এই সহযোগিতা করবেন, কারণ পেটের টান পড়েছে বলে আমরা এখানে বসতে বাধ্য হয়েছি। সত্যজিৎ চ্যাটার্জি। দেখুন, এই ঘটনাটাই আপনার কাছে প্রথম শুনলাম। এক নম্বর কথা হচ্ছে, মানে দাবি বা বিক্ষোভ গণতান্ত্রিক পদ্ধতির একটা অংশ, দেখাতেই পারে। কিন্তু ইমার্জেন্সি পরিষেবাকে বন্ধ রেখে এবং ইমার্জেন্সি পরিষেবাকে ব্যাহত করে কোনো দাবি আন্দোলন গভর্নমেন্ট বা সাধারণ মানুষের কাম্য নয়, এক নম্বর। দু নম্বর কথা হচ্ছে, ওনারা ওনাদের কমপ্লেন বিভিন্ন জায়গায় দিয়েছেন। আমি এর আগের দিনও প্রেস বিবৃতির মাধ্যমে আমি জানিয়েছি, আজকে আপনাকে আবার এখনও বলছি, ওনারা যেটা করছেন সবটাই অন্যায় এবং উদ্দেশ্য পরিধারে করছেন। ওনাদের পেমেন্টের জন্য ওনাদের যেটা বক্তব্য ছিল, আরাম গোঘাট সাপ্লাই অফিসে স্টেশন ম্যানেজার সাহেবের সামনে আমরা চেক খাতা স্টিল না স্টিলেট ওখানে পড়ে আছে, ওরা পেমেন্ট রিসিভ করেনি। আমরা গেছি, ওনারা কথা বলেছেন, ওনারা রিসিভ করেননি। এবং শুধু তাই নয়, একটা লগশিট দিতে হয়, সে লগশিট দেয়নি। অ্যাটর্নি রেজিস্টার চিঠি করে ওদিকে বারবার সেভাইল টাইম বলা হয়েছে, নেয়নি। ডিউটি রেজিস্টার নেয়নি এবং আইডেন্টি কার্ড সবাই ইস্যু করেছে, ওরা এমপ্লয়মেন্ট কার্ড পর্যন্ত ওরা হ্যান্ড ওভার করেনি। কারণ এক তারিখে পরে উইদাউট আইডেন্টি কার্ড এমপ্লয়মেন্ট কাজ করা যায় না। আমার অন্যান্য একই অর্গান সেক্রেটারি সব নিয়ে অলরেডি অফিসে ফর্মেট কমপ্লিট করেছে। এবং শুধু তাই নয়, ওদের যে কমপ্লেন, পুরো তথ্যভিত্তিক অধিকার আমার কাছে আছে। বিভিন্ন ব্যাংকের স্টেটমেন্টের মধ্যে প্রমাণিত হবে, যারা মেন লিডিং পার্টনার তারা এক থেকে দু তারিখে চেক ক্যাশ করে নিয়েছে। আমি যদি এভিডেন্স দেবো, ডিপার্টমেন্ট একটা এনকোয়ারি করছে, আমি ডিপার্টমেন্টকে রিটিন জানিয়েছি, ডিপার্টমেন্ট জানতে চেয়েছিল, আমি ডিপার্টমেন্টকে বলেছি একটা জয়েন্ট এনকোয়ারি করে প্রপার ইনভেস্টিগেশন তথ্য নিয়ে কাজ করা হবে। যদি আমার এগেনস্টে ব্যর্থ হয়, আমার এগেনস্ট ডিপার্টমেন্ট অবশ্যই যথাযথ ব্যবস্থা নিই। আর যদি ওয়ার্কারদের নোংরামি হয়, তাহলে ওয়ার্কারও যেন এরকম কাজ থেকে সঙ্গে যুক্ত না থাকে, ওদের এগেনস্টে ব্যবস্থা নেওয়া হোক। এবং নট অনলি দ্যাট, এবং এর আগেও ওই যে ড্রাইভার সত্যজিৎ চ্যাটার্জি বিভিন্ন ডিপার্টমেন্ট অ্যাসিস্ট্যান্টের সঙ্গে দুর্ব্যবহার করেছে, রিটিন চিঠি আমার কাছে আছে, সেই চিঠিও আমি ডিপার্টমেন্ট দেখাতে চাই। ওদের অ্যাকচুয়ালি বছরে কালচারই হচ্ছে এরকম ডিস্টার্ব করা, বেতন নেবে, ন্যায্য পরিষেবা দেবে, কোম্পানির সঙ্গে কোম্পানির রুলস অ্যান্ড কন্ডিশন কোম্পানির না, যেটা ডিসিএল ঠিক করে দেয়, তার মতো কাজ করবে। এতে তো অশান্তি দ্বন্দ্বের কোনো প্রয়োজন নেই। ওরা মালিককে ডোন্ট কেয়ার ভাব, ওরা প্যারালাল একটা অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছে, গাড়ি নিয়ে কোথায় যায় কী করে কোনোরূপ বলা যায় না, বললেই অজুহাত ডেপুটেশনের নাম করে সস্তায় রাজনীতি করছে ওরা। ডেপুটেশন ধর্না এইসব সস্তায় রাজনীতি করছে, ওরা তো বিভিন্ন দপ্তরে বিভিন্ন গভর্নমেন্ট সেক্টরে চিঠি জমা দিয়েছে, তার জন্য এনকোয়ারি হচ্ছে। তাহলে এনকোয়ারি পর্যন্ত ওয়েট করতে পারে, এনকোয়ারি পর যদি প্রমাণিত হয় এনকোয়ারি কপি চাইতে পারে। কারণ গণতান্ত্রিক পদ্ধতিতে ধর্না ডেপুটেশন দেওয়ার প্রত্যেক অধিকার আছে, কিন্তু সিস্টেমকে ব্ল্যাকমেল করে, এজেন্সিকে ব্ল্যাকমেল করে এই নোংরামি বরদাস্ত করা যাবে না। বুঝলি দাদা, ওরা তো কর্মবিরতি করছে, এই ঝড় জলের রাতে কালবৈশাখীর সময় কি কিভাবে কি করা হবে? দেখুন, সিস্টেমের কন্ট্রোলে গাড়ির চাবি, টুলস অ্যান্ড ট্যাকেলস, সমস্ত রকেট এবং মোবাইল ম্যান ওদের কাছে। আমাকে যদি ডিপার্টমেন্ট অর্ডার দেয়, আমি এক্সট্রা ম্যান পাওয়ার দিয়ে এক্ষুনি এক্সট্রা এই ভেহিকেল দিয়ে আমি সব সিস্টেম তুলে দেবো। তাতে যদি আমাকে আমার এক্সট্রা ম্যান পাওয়ার, এক্সট্রা ওয়ার্কার এবং সব সিস্টেম আমার কাছে অ্যাভেলেবেল আছে, আমি গভর্নমেন্ট যদি আমাকে এক্ষুনি পারমিশন দেয় যে না ওদিকে বাদ দিয়ে তুমি সিস্টেম নর্মাল করতে পারবো। কিন্তু সমস্যা কি, অল এভিডেন্স, টুলস অ্যান্ড ট্যাকেলস উইথ ভেহিকেল, অল রিকুয়ার্ড মেটেরিয়াল সব ওদের আন্ডারে থাকে, এবং ওরা যখন হয় সমস্ত ডিপার্টমেন্টে স্বাক্ষর করে টুলস অ্যান্ড ট্যাকেলস নিয়ে নেয়, সেই এভিডেন্সও আমার কাছে আছে। অ্যাকচুয়ালি এটা ডিপার্টমেন্ট ইমার্জেন্সি সিস্টেমকে বন্ধ রেখে ক্রাইসিস তৈরি করে নোংরামির ব্ল্যাকমেল ছাড়া কিছুই নয়, এবং এর জিনিসের অবসান করা উচিত। সভ্য সমাজে ইলেকট্রিক ছাড়া মানুষ দু মিনিট থাকতে পারে না, প্রত্যেকের বাড়িতে গরিব আছে, জল ছাড়া আর মানুষ চলতে পারবে না এক মিনিট, কোনোরূপ বরদাস্ত করা উচিত নয়। সে যেই হোক, আমি হই, আপনি হন, থার্ড পার্টি হোক, কর্মজীবনে যখন কাজ করতে নেমেছ, আমি যখন অঙ্গীকারবদ্ধ ইলেকট্রিক ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আছি, আমাকে ভাবতে হবে ইলেকট্রিক পরিষেবার সঙ্গে যুক্ত। আমার পরিষেবা বন্ধ রেখে কোনো আন্দোলন হতে পারে না, কোনো হতে পারে না, আমি হতে পারে না। আমার জন্য যদি ব্যবস্থা নেওয়া হয়, জাস্টিস অ্যাকশন নেওয়া উচিত, এবং কোনো অজুহাত নয়, লিগাল অ্যাকশন নিয়ে এবং সর্বসম্মতভাবে কড়া পদক্ষেপ করা উচিত, এর কোনো রেমেডি করা উচিত না, যাতে এটা থেকে একটা দৃষ্টান্তমূলক শিক্ষা তৈরি হয়, যেন কেউ নোংরামি করতে না পারে এবং যেন সিস্টেমটা। নিউনোর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়, সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।